নমস্কার ডাব্লিউবিএসিডি সেলের সকল কনজিউমারদের আমার চ্যানেলে একবার আপনাদের স্বাগত আপ আমি আপনাদের সব সময় বলি যে আপনারা ডাব্লু বিএসসিডি সংক্রান্ত সংক্রান্ত রকম জিজ্ঞাসা থাকলে আমার চ্যানেলে কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমটি সলভ করবার তো সেরকমই একজনের কমপ্লেন এসেছে মানে কমেন্ট করেছেন আমাকে যে তিনি লোড লোডটা কীভাবে বুঝবেন যে তার লোডটা কত রয়েছে এখন তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন প্রেস করে রাখবেন অন্য কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার আর ভিডিওটি দেখে আপনাদের যদি উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনাদের প্রবলেমটা সলভ হচ্ছে আপনারা ভিডিওটি বুঝতে পারছেন আপনাদের কাজে লাগছে দেখে নিন আপনি আপনার লোডটা কীভাবে বুঝবেন আপনার বিলটা নেবেন ইলেকট্রিসিটি বিলটা রয়েছে এরকম বিল বিলটা আপনি হাতে নেবেন বিলটা নিয়ে দেখবেন আপনার বিলটার প্রথম দিকে যে আপনার নাম রয়েছে প্রথম দিকে কিন্তু আপনার নাম অ্যাড্রেস এগুলো রয়েছে তারপর দেখবেন কনজিউমার আইডি কনজিউমার আইডি যে পোর্শানটা রয়েছে সেখানটা দেখুন ফার্স্টে দেখবেন এন আইডি এরকমভাবে লেখা রয়েছে একটা ওয়ান ডবল ফাইভ বা ওয়ান ফাইভ দিয়ে থাকতে পারে ওয়ান জিরো দিয়েও থাকতে পারে তারপর দেখবেন আইএনএসটি নাম্বার আইএনএসটি নাম্বার ঠিক আইএনএস কনজিউমার আইডি প্যারাল রয়েছে ট্যারিফ টি এ আর আইডবল এফ ট্যারিফ রয়েছে দেখবেন আপনার যদি বাড়ির কানেকশান হয় তাহলে দেখবেন যে ব্যাকেটে দেখবেন ডিএম মানে ডোমেস্টিক আরবান বা ডোমেস্টিক রুরাল মানে যদি আপনার গ্রামে বাড়ি হয় তাহলে রুরাল লেখা থাকবে ডিএম ড্যাশ দিয়ে আর বা ইউ লেখা থাকবে নেক্সট আপনার ঠিক ওই ট্যারিফের নিচে দেখবেন লেখা থাকবে সিডি সিডি ব্যাকেটে দেখবেন কে ভি এ লেখা রয়েছে সিডি কে ভি সি ডি কে সেটার পাশেই দেখবেন লেখা রয়েছে কত নাম্বার সেটা দেখবেন সিডি কেভিয়েট আপনার কত শো করছে সেইটা কত শো করছে সেটাই আমি দেখে বলে দিচ্ছি ধরুন আপনার সিডিএ শো করছে যেমন আমার সিডিএ এখানে লেখা রয়েছে সেটা ধরুন আমার সিডিএ রয়েছে আমার জিরো পয়েন্ট সিক্স ফোর জিরো তো জিরো পয়েন্ট সিক্স ফোর জিরো এই বিলটার আমার শো লেখা রয়েছে জিরো পয়েন্ট সিক্স ফোর জিরো জিরো পয়েন্ট সিক্স ফোর জিরো আপনাদের কী করতে হবে আমি বলে দিচ্ছি জিরো পয়েন্ট সিক্স ফোর জিরো ইন্টু আটশো পঞ্চাশ টু যেটা আপনাদের রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আপনার গিয়ে আপনার ওয়াটেজ আসবে দেখে নিন আমারটা আমি বলে দিচ্ছি আমারটা কত আসছে আমারটা আমি ক্যালকুলেটর করে একদম দেখে নিচ্ছি আমি কিন্তু একদম লাইভ দেখছি এখনই জিরো পয়েন্ট সিক্স ফোর জিরো ইন্টু আটশো পঞ্চাশ দেখে নিন আমার রিডিং চলে এসছে এখানে আমার কিন্তু কত এসছে পাঁচশো চুয়াল্লিশ ওয়াট আমার এসছে পাঁচশো চুয়াল্লিশ ওয়াট আমার যে এখন কানেক্টেড লোড সেখানে ডিম্যান্ড করা রয়েছে তো আপনারটাও আপনি সেই রিডিংটা বার করবেন এখানটা বার করে আপনি দেখবেন ঠিক ট্যারিফের তলায় রয়েছে সিডি কে সেটা কত রয়েছে জিরো পয়েন্ট এত বা ওয়ান পয়েন্ট সামথিং যা যেটা লেখা থাকবে সেটার সাথে আটশো পঞ্চাশ গুণ করুন আপনার যে ওয়াটেজ সেটা আপনি বুঝতে পারবেন তা আপনি লোড বাড়াতে চান সেই লোডের ক্ষেত্রে এটা লাগবে আপনার ওয়াটেজে তা আপনি বুঝতে পারবেন আমার একটা আমার লোড এক্সটেনশানের যে ভিডিওটি রয়েছে সেই লোড এক্সটেনশানের ভিডিওটি আপনি দেখলে সেখানেও এই ফর্মুলাটা আপনি এই ইয়েটা আমি করে করে দিয়েছিলাম তা আপনি হয়তো সেটা দেখেননি যাই হোক সেই ভিডিওটাও দেখে নেবেন যদি লোড এক্সটেনশান করেন অবশ্যই অফলাইনে করবার চেষ্টা করবেন আমি অফলাইনে কেন করতে বলেছি সেটা সম্বন্ধে আমি ভিডিওটি অবশ্যই আপনাদেরকে করে বলে দেবো যে কেন আমি আপনাদেরকে অফলাইন করতে বলছি নমস্কার অন্য কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন На ужка.